ভগবান শিব, যিনি ত্রিদেবের মধ্যে আদিদেব, ইনি দেবাদিদেব শ্রী মহেশ্বর নামেও পরিচিত। আজ আমি দেবাদিদেব শ্রী মহেশ্বরের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের তাৎপর্য সম্পর্কে আপনাদেরকে বলবো। আমি তন্ময়, আর আপনারা আছেন ট্রাভেল উইথ তন্ময়ের সাথে। প্রতিটি জ্যোতির্লিঙ্গের নিজস্ব তাৎপর্য, সংশ্লিষ্ট পৌরাণিক কাহিনী এবং ঐতিহাসিক ঘটনা রয়েছে। ভক্তরা এই পবিত্র স্থানগুলিতে তীর্থযাত্রা করেন, আচার অনুষ্ঠান করেন এবং ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার জন্য প্রার্থনা করেন। জ্যোতির্লিঙ্গগুলি শক্তিশালী আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে কাজ করে, যেখানে ভক্তরা ঐশ্বরিক উপস্থিতি অনুভব করতে পারেন এবং পরম সত্তার সাথে তাদের সংযোগ গভীর করতে পারেন। এই জ্যোতির্লিঙ্গগুলির পুজো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং বিশ্বাস করা হয় যে এটি আধ্যাত্মিক জ্ঞান, আকাঙ্ক্ষা পূরণ এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দেয়। এই 12টি জ্যোতির্লিঙ্গ দর্শনের চমৎকার তাৎপর্য রয়েছে, যা ভক্তদের অনেক সুবিধা প্রদান করে। এখানে কিছু কারণ রয়েছে যে কেন লোকেরা এই ঐশ্বরিক আবাসগুলিতে পবিত্র তীর্থযাত্রা শুরু করেন। বন্ধুরা, আপনি কি ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের রহস্য জানতে চান? আপনি কি শিখতে চান কিভাবে তারা আপনাকে শান্তি, সমৃদ্ধি এবং সুখ দিয়ে আশীর্বাদ করতে পারে? তাহলে 12টি জ্যোতির্লিঙ্গের তাৎপর্য সম্পর্কে আমার আজকের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইল। আজকের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনলেই আপনি আমাদের ভারতবর্ষের আধ্যাত্মিক ঐতিহ্য খুব সহজেই আবিষ্কার করে ফেলতে পারবেন। এক্ষেত্রে আমি প্রথমে যে বিষয়টি সম্পর্কে আপনাদেরকে বলবো সেটা হলো আধ্যাত্মিক জ্ঞান। জ্যোতির্লিঙ্গগুলিকে ঐশ্বরিক শক্তির অত্যন্ত শুভ এবং শক্তিশালী উৎস হিসাবে বিবেচনা করা হয়। এই পবিত্র স্থানগুলি পরিদর্শন করা ভক্তগণ গভীর আধ্যাত্মিক স্পন্দনে নিমজ্জিত হয়ে যান, যা অভ্যন্তরীণ রূপান্তর এবং আলোকিতকরণের সুবিধা দেয়। দ্বিতীয় বিষয়টি হল ঐশ্বরিক আশীর্বাদ। প্রতিটি জ্যোতির্লিঙ্গকে ভগবান শিবের ঐশ্বরিক উপস্থিতি এবং আশীর্বাদের প্রকাশ বলে মনে করা হয়। এই পবিত্র মন্দিরগুলি পরিদর্শন করে ভক্তরা আধ্যাত্মিক বৃদ্ধি, আকাঙ্ক্ষা পূরণ এবং সামগ্রিক মঙ্গলের জন্য ভগবান শিবের অনুগ্রহ এবং আশীর্বাদ চান। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল পরিষ্কার এবং পরিশোধন। জ্যোতির্লিঙ্গের তীর্থযাত্রাকে আত্মার পরিশুদ্ধির অনুষ্ঠান হিসাবে দেখা হয়ে থাকে। এটা বিশ্বাস করা হয় যে এই শ্রদ্ধেয় স্থানগুলি পরিদর্শন করে এবং প্রার্থনা এবং আচার অনুষ্ঠানে জড়িয়ে থাকার মাধ্যমে ভক্তরা অতীতের পাপ এবং নেতিবাচক শক্তি থেকে নিজেদেরকে পরিষ্কার অর্থাৎ মুক্ত করতে পারেন, আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত করতে পারেন। চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয়টি হল ঐতিহ্য এবং পুরাণের সাথে সংযোগ। জ্যোতির্লিঙ্গগুলির সাথে প্রাচীন হিন্দু পুরাণ ও ঐতিহ্যের গভীর সম্পর্ক রয়েছে। এই স্থানগুলি পরিদর্শন করা ভক্তরা ভগবান শিবের সাথে সম্পর্কিত সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং গল্পগুলির সাথে অভিজ্ঞতা এবং সংযোগ স্থাপন করতে পারেন, যা আত্মীয়তা এবং আধ্যাত্মিক ধারাবাহিকতার অনুভূতি প্রদান করে। পঞ্চম বিষয়টি হল বিশ্বাস ও ভক্তিকে মজবুত করা। জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে যাত্রা ভক্তদের বিশ্বাস ও ভক্তিকে শক্তিশালী করে। ভগবান শিবের এই শক্তিশালী প্রকাশের উপস্থিতি থেকে ভক্তরা নিজেদের ঐশ্বরিক বিশ্বাসকে শক্তিশালী করে আধ্যাত্মিক পথে বিস্ময়, শ্রদ্ধা এবং উৎসর্গের অনুভূতি জাগিয়ে তুলতে পারেন। ষষ্ঠ বিষয়টি হল ঐক্য এবং একতা। জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে তীর্থযাত্রা বিভিন্ন পটভূমি এবং অঞ্চলের লোকেদের একত্রিত করে একতা এবং সার্বজনীন ভ্রাতৃত্বের বোধ জাগিয়ে তোলে। এটি সহভক্তদের সাথে যোগাযোগ করার
অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার এবং শিবের প্রতি ভাগ করা ভক্তি উদযাপন করার সুযোগ দেয়। সপ্তম গুরুত্বপূর্ণ বিষয়টি হল ঐশ্বরিক হস্তক্ষেপ। ভক্তরা প্রায়ই কঠিন সময় ঐশ্বরিক হস্তক্ষেপ এবং নির্দেশনা পেতে বা জীবনের চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে জ্যোতির্লিঙ্গগুলিতে যান। এটা বিশ্বাস করা হয় যে এই পবিত্র স্থানে ভগবান শিবের উপস্থিতির কারণে ভক্তরা তাদের জীবনের বাধাগুলি অতিক্রম করতে পারেন এবং ভগবান শিব তার ভক্তদের নিজ নিজ কর্মকাণ্ডের ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য সুরক্ষা, শক্তি এবং আশীর্বাদ প্রদান করতে পারেন। অষ্টম এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি হল ব্যক্তিগত রূপান্তর। জ্যোতির্লিঙ্গে সম্পাদিত পবিত্র পরিবেশ এবং আধ্যাত্মিক অনুশীলনগুলি ব্যক্তিত্ব বৃদ্ধি এবং রূপান্তরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। এই যাত্রাটি ভক্তদের আত্ম উপলব্ধি এবং আধ্যাত্মিক বিবর্তনকে উৎসাহিত করে তাদের অভ্যন্তরীণ আত্মার সাথে আত্মদর্শন, প্রতিফলন এবং সংযোগ স্থাপন করতে দেয়। বন্ধুরা, আপনি কি কখনো শিবলিঙ্গর পুজো দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে শিবলিঙ্গে জল বা দুধ নিবেদনের রীতি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এই ঐতিহ্য বিদ্যমান? এটা কি শুধুই বিশ্বাস নাকি এর পেছনে কোনো যুক্তিও আছে? চলুন জেনে নেওয়া যাক শিবলিঙ্গে জল দেওয়ার পিছনে বৈজ্ঞানিক ও অন্যান্য কারণগুলি কি কি। প্রথম যে গুরুত্বপূর্ণ কারণটি আমি আজকে আপনাদেরকে বলবো সেটা হলো শারীরিক কারণ। শিবলিঙ্গে জল নিবেদনের একটি অন্যতম প্রধান কারণ হলো এই প্রথাটি সেখানে উপস্থিত নেতিবাচক শক্তিকে ধ্বংস করে। কারণ কথিত আছে যে ভগবান শিব বিষ পান করেছিলেন, যার কারণে তার মাথা গরম হয়ে গিয়েছিল এবং সেই সময় দেবতারা তার মাথায় জল ঢেলে মাথা ঠান্ডা করেছিলেন। এখানে মাথা গরম হওয়ার অর্থ হলো আপনার মধ্যে উদ্ভূত নেতিবাচক আবেগ, এবং সেই নেতিবাচক আবেগগুলিকে শীতল করার জন্য জল নিবেদন করার অর্থ হলো ভক্তদের মন ও মস্তিষ্ক থেকে নেতিবাচক আবেগগুলিকে বের করে দেওয়া এবং নিজেরাই শীতল হওয়া। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কারণটা আমি এবার আপনাদেরকে বলবো সেটা হলো আধ্যাত্মিক কারণ। মানুষের কপালের মাঝখানে রয়েছে আগ্নেয় চক্র, যা পিঙ্গলা এবং ইডা প্রণালীর মিলনস্থল। আপনার চিন্তা করার এবং বোঝার ক্ষমতা সেখান থেকেই কাজ করে এবং এই স্থানটিকে ভগবান শিবের স্থান বলা হয়। আপনার শান্ত থাকার জন্য ভগবান শিবের মন ঠান্ডা থাকা আবশ্যক, তাই ভগবান শিবকে শীতলতা দেওয়ার প্রতীক রূপে শিবলিঙ্গে জল দেওয়া হয়। তৃতীয় এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ কারণটা আমি এখন আপনাদেরকে বলতে চলেছি সেটা হলো বৈজ্ঞানিক কারণ। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে সব জ্যোতির্লিঙ্গে সর্বোচ্চ বিকিরণ পাওয়া যায়। একটি শিবলিঙ্গ পারমাণবিক চুল্লির মতো তেজস্ক্রিয় শক্তিতে পূর্ণ। এই কারণেই এই সর্বনাশা শক্তিকে শান্ত রাখতে শিবলিঙ্গগুলিতে প্রতিনিয়ত জল দেওয়া হয়। কারণ শিবলিঙ্গে ঢালা জলও প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে, তাই এই জল নিষ্কাশনের পথটি অতিক্রম করা হয় না। শিবলিঙ্গে নিবেদিত জল নদীর প্রবাহিত জলের সাথে মিশে ওষুধের রূপ নেয়। তাহলে বন্ধুরা, আপনাদের আজকে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের তাৎপর্য সম্পর্কে জানতে পেরে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর এই ভিডিওটা আপনারা আপনাদের প্রিয়জন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে ওনারাও এই 12টি জ্যোতির্লিঙ্গ দর্শনের তাৎপর্য সম্পর্কে জানতে পারেন। আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী দিনে আমি এই ধরনের অসংখ্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিবশম্ভু।